প্রতি বছর রমাদান আসে, আবার চলেও যায়। কিন্তু রমাদান কি আপনার জীবনে পরিবর্তনের কোনো ছাপ রেখে যায়, নাকি রমাদানের পর আপনি আবারও গতানুগতিক জীবনে ফিরে যান, ঠিক তেমনই রয়ে যান যেমনটি আপনি রমাদানের পূর্বে ছিলেন? প্রিয় ভাই ও বোন, রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ রহমত, জীবনকে পরিবর্তনের এক মহাসুযোগ। রমাদান মাসেও যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে আর কখন আপনি নিজেকে পরিবর্তন করবেন? অনেক ভাই ও বোন বুঝতে পারেন না রমাদানকে কাজে লাগিয়ে তাদেরকে জীবনের কোন কোন দিকগুলো পরিবর্তন আনতে হবে, ফলে রমাদান এসে চলে গেলেও তাদের জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসে না। আজ আমরা এমন পাঁচটি বিষয়ের কথা আলোচনা করব রমাদানকে কাজে লাগিয়ে, যেই পাঁচটি বিষয়ে আপনার পরিবর্তন আনা চাই। রমাদান মাস জুড়ে যদি আপনি এই পাঁচটি বিষয়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখেন, তবে ইনশাআল্লাহ রমাদান শেষে আপনি নিজের দৈনন্দিন জীবনে একটি সুন্দর পরিবর্তন দেখতে পাবেন। এক, ইমানি সমৃদ্ধি ও আখিরাতমুখী জীবন ভাবনা। প্রিয় ভাই ও বোন, রমাদান ইমানকে সমৃদ্ধ করার মাস, ইমানকে মজবুত ও সুদৃঢ় করার মাস। তাই রমাদানের মোবারক সময়গুলোতে ইমান নিয়ে মেহনত করুন, আল্লাহর রুবুবিয়া ও উলুহিয়া নিয়ে ভাবুন, আল্লাহর বড়ত্ব মহত্ব বিশালতা শক্তিমত্তা ও পরাক্রম নিয়ে চিন্তা করুন। আপনার আকীদা ও বিশ্বাসগুলোকে বারবার ঢেলে সাজান, আল্লাহর প্রতি আপনার আস্থা ও ইয়াকিনকে আরও বিকশিত করার চেষ্টা করুন। ক্ষণস্থায়ী জীবনের অসারতা এবং চিরস্থায়ী আখিরাতের সুখ ও শান্তি নিয়ে ভাবুন। দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে আখিরাতের অনন্ত জীবনের পুঁজি সংগ্রহের দৃঢ় সংকল্প গ্রহণ করুন। আপনার জীবনের চিন্তাভাবনা ও কাজকর্মগুলোকে আখিরাতমুখী করুন। আপনার প্রতিটি পদক্ষেপ যেন আখিরাতের কল্যাণের কারণ হয়। মৃত্যু, কবর, কেয়ামত, হাশর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি নিয়ে বেশি বেশি মোরাকাবা করুন। আপনার জীবনের পরম সাফল্য ও ব্যর্থতা নিয়ে ভাবুন। এক্ষেত্রে আপনি উম্মা নেটওয়ার্কের আখিরাত বিষয়ক আলোচনাগুলো শুনতে পারেন। ইনশাআল্লাহ এতে আপনার অন্তর আখিরাতের ব্যাপারে সচেতন হয়ে উঠবে, আর আখিরাতমুখী জীবন ভাবনা আপনার পুরো জীবনকে বদলে দেবে। তাই রমাদান জুড়ে আপনি আপনার ইমানকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করুন, আখিরাতমুখী জীবন ভাবনা অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করুন। রমাদানের পরেও এই দৃষ্টিভঙ্গি আপনাকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। দুই, ইবাদতময় জীবন গঠন। প্রিয় ভাই ও বোন, ইবাদতময় জীবন কল্যাণময় জীবন। আপনার জীবনে যত বেশি ইবাদত থাকবে, আপনার জীবন তত বেশি কল্যাণময় হবে। আপনার জীবনের যত বেশি সময় ইবাদতে কাটবে, আপনি তত বেশি মানসিক সুখ ও শান্তি লাভ করবেন। কারণ দুনিয়াতে আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্যই হল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। প্রিয় ভাই ও বোন, রমাদানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে ইবাদতময় করে তুলুন। কিয়ামুল লাইল, ইশরাক, দুহা ইত্যাদির মতো নফল সালাদগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। বিশেষ করে কিয়ামুল লাইলকে গুরুত্ব দিন, কারণ রমাদানে কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া অনেক সহজ। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াতকে আবশ্যক করে নিন। রমাদানের পরেও মাসে অন্তত একবার কোরআন খতম করার চেষ্টা করুন। অবসর সময়গুলোতে বেশি বেশি জিকির করুন, দরুদ পড়ুন, সকাল সন্ধ্যার আজকারগুলো নিয়মিত আদায় অভ্যস্ত হয়ে উঠুন। এভাবে দেখে দেখে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিন। রমাদানের মতো ইবাদতে অভ্যস্ত হওয়ার এমন সুযোগ আপনি আর পাবেন না। তিন, সুন্দর অভ্যাস গঠন ও বদ অভ্যাস পরিত্যাগ। রমাদান সুন্দর অভ্যাস গঠনের সুবর্ণ সময়, তাই রমাদানকে কেন্দ্র করে এক বা একাধিক সুন্দর অভ্যাস গঠন করুন। যেমন প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় দিনই কিতাবাদি অধ্যয়ন করুন, দাওয়া ইলাল্লায় সময় ব্যয় করুন। আর কোনো বদ অভ্যাস পরিত্যাগ করতে চাইলে রমাদানের চেয়ে উপযুক্ত সময় আর হয় না, যেমন ধূমপান, সোশ্যাল মিডিয়া আসক্তি, অর্থহীন আড্ডা ইত্যাদি। এই রমাদানেই আপনি আপনার বদ অভ্যাসগুলো পরিত্যাগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। চার, আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ। রমাদানে দীর্ঘ 30টি দিন আমরা সিয়াম সাধনায় কাটাই, সারাদিন পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকি, অশ্লীল কথা ও কাজ থেকে পুরোদিন বিরত থাকি, গীবত, পরনিন্দা, চুগলখুরি থেকে নিজেদের জবানকে পবিত্র রাখি, বেহুদা আড্ডা ও অর্থহীন গল্পগুজব থেকে দূরে থাকি। 30টি দিন মেহনত করে যদি আমরা এই আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণকে নিজেদের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে রমাদানে এর চেয়ে বড় অর্জন আর কিছুই হয় না। প্রিয় ভাই ও বোন, রমাদানের সময়গুলোতে জবানের হেফাজত অভ্যস্ত হন। সময়ের সঠিক ব্যবহারকে
নিজেদের অভ্যাসে পরিণত করুন। ইনশাআল্লাহ এবারের রমাদান আপনার জীবনকে আমূল বদলে দেবে। ৫. তাআল্লুক মা আল্লাহ। রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়ার এক সোনালী সময়। সিয়াম সাধনার এই মাস বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছে নিয়ে যায়। তাই এই মাসে আল্লাহ তাআলার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আপনার জীবনে আল্লাহর নিয়ামতগুলোর কথা একে একে স্মরণ করুন, শোকর আদায় করুন। এতে আপনার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা তৈরি হবে। রমাদানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন, তবে পুরো বছর ইনশাআল্লাহ আপনার ইমানি ও আমলি হালত ভালো থাকবে। প্রিয় ভাই ও বোন, এবারের রমাদান যেন পূর্বের রমাদানগুলোর মতো না হয়। এবারের রমাদান আপনার জীবনে যেন রেখে যায় পরিবর্তনের এক অনাবিল ছাপ। রমাদান শেষে যেন আপনি সম্পূর্ণ নতুন মানুষ হয়ে ওঠেন। পুরো বছর জুড়ে যেন রমাদান আপনাকে সঙ্গ দেয়। আপনার পুরো জীবন যেন হয়ে ওঠে রমাদানময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।